গুড ইভিনিং। গতকাল যে আপডেটগুলো দিয়েছিলাম তার মধ্যে দুটো বিষয় ছিল। একটি হচ্ছে আপার প্রাইমারিতে অনলাইনে ভেরিফিকেশন, আরেকটি ছিল যে স্কুলগুলো খোলা নিয়ে মিটিং, শিক্ষা দপ্তরের মিটিং চলছে। এরপর অনেকেই আছেন, সবাই নয়, অনেকেই আছেন যে গালাগাল দিলেন, যেসব তথ্য ভুল ভ্রান্ত। আজকে পত্রিকায় দেখবেন এই দুটো ইনফরমেশন অনেকগুলো পত্রিকাতেই ছেপেছে। যতই আমাকে গালাগাল দিন না কেন, ইনফরমেশন যা আসবে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, কারণ বেশিরভাগ আমার যারা ভিউয়ার্স আছেন তারা চায় ইনফরমেশন। আজকে যে আপডেট, সেই আপডেটের মধ্যে থাকছে প্রাইমারি স্কুলগুলোর ক্ষেত্রে সিদ্ধান্ত হয়েছে, নম্বর টু একাধিক ভার এবার ভোটের ডিউটি করতে হবে, ফেব্রুয়ারি থেকে ক্লাস হওয়া শুরু করার সম্ভাবনা দেখা দিল, নতুন এসএসসির বিজ্ঞপ্তি হতে পারে জানুয়ারির মধ্যে, শুধুমাত্র 9-10 বা 11-12 নয়, গ্রুপ সি এবং গ্রুপ ডি সেই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি আসতে পারে জানুয়ারি মাসে। সবার শেষে থাকবে তিনটি ডি এর ঘটনা, অর্থাৎ ডিএনএ যে ইনফরমেশন সেই ইনফরমেশনের তিনটি ইনফরমেশন আজকে শুরু করবো। শুরুর আগে বলবো, যারা যারা আমার চ্যানেল নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করুন, এই ধরনের ইনফরমেশন গুলো সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে, এবং সবাইকে অনুরোধ করবো প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। প্রথমে আসি প্রাইমারি স্কুলগুলোর ক্ষেত্রে সিদ্ধান্ত। এর আগে যে নোটিফিকেশন ছিল সেই নোটিফিকেশনের মধ্যে ক্লাস 6 থেকে ক্লাস 9 পর্যন্ত প্রমোশন উইদাউট এক্সামিনেশন, এবং ক্লাস 10 এর ক্ষেত্রে যারা আগামী বছর পরীক্ষা দেবেন মাধ্যমিক পরীক্ষা, তাদের ক্ষেত্রে কোনো তাদের যে নির্বাচনী পরীক্ষা তা হবে না, সরাসরি সারা প্রমোশন পেয়ে যাবে, প্রমোশন বলবো না, তারা মাধ্যমিক পরীক্ষার ছাড়পত্র পেয়ে যাবে। এছাড়াও আরেকটি যে বিশেষ নির্দেশ ছিল সেখানে হচ্ছে মক টেস্ট, সেখানে ক্লাস 5 ছিল না, জানি বিভ্রান্তি ছিল যে তাহলে ক্লাস 5 এর কি হবে। এক্ষেত্রে প্রাইমারি স্কুলগুলোর ক্ষেত্রে একটি নোটিফিকেশন হয়েছে, সেই নোটিফিকেশনের মধ্যে একই রকম, হুবহু একই রকমই, যে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত কোনো পরীক্ষা নয়, সেই পরীক্ষা বাদ দিয়ে তাদেরকে প্রমোশন করিয়ে দিতে হবে, এবং যে সমস্ত স্কুলগুলোতে ক্লাস 5 নেই সেক্ষেত্রে তাদের তো ট্রান্সফার সার্টিফিকেট দিতে হবে, তাদের ট্রান্সফার করে দিতে হবে, সেই অনুযায়ী প্রত্যেক স্কুলকে ব্যবস্থা নিতে হবে। এখানে আরেকটি যেটি তথ্য আছে সেক্ষেত্রে যে এই ক্লাস 8 পর্যন্ত তাহলে মার্কশিট দেওয়া হবে কি হবে না, এ নিয়ে অনেকেই প্রশ্ন করেছিলেন। পরিষ্কার করে বলি যে ক্লাস 8 কেন, ক্লাস 9 পর্যন্ত কোনো মার্কশিট ইস্যু এবছর কোনো প্রয়োজনই নেই, কারণ একটি এক্সামও হয়নি, না ইন্টারনাল না সামেটিভ ইভ্যালুয়েশন, অর্থাৎ ফর্মেটিভ ইভ্যালুয়েশন এবং সামেটিভ ইভ্যালুয়েশন কোনোটি হয়নি। সুতরাং সিদ্ধান্ত অনুযায়ী এবছর আর কোনো নতুন করে প্রোগ্রেস রিপোর্ট তৈরির কোনো প্রয়োজনীয়তা নেই। কতবার যেমন ছিল মার্কস আপলোড করতে হয়েছিল বাংলা শিক্ষা পোর্টালের মধ্যে, এবছর কিন্তু সেটাতেও কিন্তু প্রয়োজনীয়তা নেই। যখন যদি কোনো সিদ্ধান্ত সরকার নেয় তখন সেভাবে ব্যবস্থা হবে, তবে আপাতত এই সিদ্ধান্ত স্টপ। নেক্সট যেটি আছে সেটি হচ্ছে একাধিকবার ভোটের ডিউটি। এবার কোভিড-19 এই পরিস্থিতিতে আমাদের রাজ্যে ভোট হচ্ছে, আর কয়েক মাসের মধ্যেই এই বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে, ভোট নিয়ে ইলেকশন নিয়ে সমস্ত কাজকর্ম শুরু হয়ে গেছে বিভিন্ন দপ্তরগুলোতে। ইলেকশন ডিউটি নিয়ে যা তথ্য পাওয়া যাচ্ছে তাতে এবার ইলেকশন অনেক বেশি বুথ এবং আরো বেশি পর্যায়ে হওয়ার সম্ভাবনা আছে, এবং বুথ তো বাড়ছেই, কোন কোন জেলাতে বুথের সংখ্যা বৃদ্ধি 2,000-2,500 এমনকি 3,000 অনেকে হতে পারে, জানি না সত্যতা আছে কি নেই, বৃদ্ধি পেতে পারে এরকম বলা আছে। সেক্ষেত্রে এই যে ভোটার ভোটের যে ডিউটি যারা করবেন, সে শিক্ষকরা করেন, সরকারি কর্মচারীরা করেন, বিভিন্ন দপ্তরের কর্মীরা আছেন তারা করেন, এবার এই ভোটের ডিউটি ডিস্ট্রিক্ট ওয়াইজ একটি ডিস্ট্রিক্ট থেকে অপর ডিস্ট্রিক্টেও আপনাকে যেতে হতে পারে। এর আগে একবার হয়েছিল অল্প কিছু সংখ্যক, কিন্তু এবছর আরো বেশি সংখ্যক হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, যে একাধিকবার আপনাকে ভোটের ডিউটি করতে হবে নিজের জেলায় এবং অন্য জেলাতেও। এখন দেখা যাক কার কার কপালে এরকম অবস্থা হয়। আমি মনে করি যে এইরকম ভোটের ডিউটি না পড়াই শ্রেয়, যদি ডিউটি আসে একবার থাকলেই সব থেকে ভালো। এখন দেখা যাক, যদি কারো ভাগ্যে থাকে দুবারও বা তিনবারও হতে পারে। নেক্সট যেটি আছে সেটি হচ্ছে ফেব্রুয়ারি থেকে রাজ্যে ক্লাস নেওয়ার শুরু করার সম্ভাবনা আছে।
মিটিং সম্পন্ন হয়েছে। সেই মিটিং এর মধ্যে যে সিদ্ধান্ত হয়েছে যে বর্তমান পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত এই যে মুখ্যমন্ত্রী তিনি যদি বলেন যে না ক্লাস শুরু করা যেতে পারে, আমি মনে করি সমস্ত সবকিছু শুরু হয়ে গেছে। এখন প্রাথমিকভাবে ক্লাস 10 এবং ক্লাস 12 এর অর্থাৎ যারা 2021 সালে পরীক্ষা দেবে তাদের জন্য ফেব্রুয়ারি মাস থেকে ক্লাস শুরু হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, অর্থাৎ জানুয়ারি মাস বন্ধ। জানুয়ারি মাস স্কুল বন্ধ বলবো না, জানুয়ারি মাস স্কুলে ক্লাস হচ্ছে না। ফেব্রুয়ারি থেকে সম্ভাবনা শুধুমাত্র ক্লাস 10 এবং 12 যারা 2021 সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দেবে, আবার নতুন করে যারা ক্লাস 10 এ উঠলো তাদের ক্ষেত্রেও সম্ভাবনা আছে এবং কলেজগুলির ক্ষেত্রেও দেখে নেওয়া হচ্ছে। পরবর্তীতে ধাপে ধাপে সিদ্ধান্ত আসবে স্কুলগুলির ক্ষেত্রে অন্যান্য ক্লাস। সবার শেষে আসবে বাচ্চাদের জন্য অর্থাৎ প্রাইমারি সেকশন, যা সিদ্ধান্ত হয়ে গেছে, এখন শুধুমাত্র গ্রিন সিগন্যাল দরকার। নেক্সট যেটা আছে নতুন এসএসসি বিজ্ঞপ্তি। একটা কথা আছে যে একদম যদি বলা যায় যে বাঘ গাছে ওঠে কখন বিপদে পড়ে, এবারও আমাদের এখানে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে এই কর্মসংস্থানে যতই আমরা ফুলে ভাবিয়ে গল্প করি না কেন, কোটি নিয়োগ লক্ষ নিয়োগ বলি না কেন, কিন্তু আপার প্রাইমারি নিয়ে যে দুর্নীতি সেটি কিন্তু নিজেদেরকে মেনে নেওয়া হলো যে না দুর্নীতি হয়েছে। তার দরুন যা সিঙ্গেল বেঞ্চের যা রায় সেটিকে মেনে নিয়ে মান্যতা দিয়ে আপার প্রাইমারি ভেরিফিকেশন শুরু হচ্ছে অনলাইনে। এবার সেই পর্যায়ে এসে যে নতুন করে বিজ্ঞপ্তি জারি করা যে আরো শিক্ষক নিয়োগ হবে 9, 10, 11, 12 এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যা নিয়োগ হয় তা নিয়ে বিজ্ঞপ্তি জারি হতে পারে জানুয়ারি মাসে। আজকে নতুন চেয়ারম্যান তিনি দায়িত্ব নিয়েছেন, এরপরে এই সিদ্ধান্তগুলি ধীরে 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 আসবে বলে শোনা যাচ্ছে, তথ্য তাই বলছে। এখন দেখা যাক যদি হয় তাহলে অনেক ছাত্রছাত্রী তারা যারা পাশ করলেন বিগত 7 বছর থেকে যারা পাশ করে বসে আছেন তাদের নিশ্চয়ই কিছু না কিছু ভাগ্য খুলবে। নেক্সট আছে ডিএ। এই গল্পটি করলে অনেকের রাগ হয়, আমার নিজেরও রাগ হয়, কিন্তু ইনফরমেশন গুলো আপনাদের সঙ্গে শেয়ার করতেই হয়। এই ডিএ মামলায় 3টি ঘটনা আছে, স্যাট এবং হাইকোর্ট। স্যাটের ক্ষেত্রে একদম পরিষ্কার, স্যাটের ক্ষেত্রে 2টো বিষয় ছিল সেই আগের মতন গল্প, যদিও সেই তথ্য তারা জানিয়ে দিয়েছে, নোটিশ সার্ভ করে দেওয়া হয়েছে যে মুখ্য সচিব এবং অর্থ দপ্তরের যিনি সচিব তারা পরিবর্তন হয়েছেন, সুতরাং তাদেরকে মেনশন করা যে না এখন আপনারা আগে যারা ছিলেন তারা নেই হয়ে গেছে, সেগুলো নিয়ে মৌখিক আলোচনা হয়েছে। কিন্তু মূল কথা যেটি এখানে 2টি বিষয় ছিল, সেই একই বিষয়ের মধ্যেই 2টি জিনিস, সেটি আজকে একজন বিচারপতি উপস্থিত ছিলেন, একজন বিচারপতি উপস্থিত ছিলেন না, যার জন্য সম্পন্ন হয়নি। এখন দেখা যাক পরে কি কবে বিষয়টি আসে, যতদূর সম্ভব পরবর্তীতে 22/12/2020 তারিখে আবার উঠতে চলেছে। হাইকোর্ট যেটি সব থেকে গুরুত্বপূর্ণ ছিল, হাইকোর্টেটি আজকে জিরো, বিগ জিরো, হাইকোর্টে আজকে কোনো কিছু হয়নি, আগামীকাল হয়তো বা তা নিয়ে চলবে। কারণ আজকে যা শোনা যাচ্ছে আমি জানি না সত্যতা কি আছে, সরকারি আইনজীবী নাকি উপস্থিত ছিলেন না, আগামীকাল মেনশন হবে, আগামীকাল দেখা যাক আগামীকাল এই মামলা নিয়ে আর কি শোনা যায়। তবে সবাইকে অনুরোধ করব রাগ না করেও সিরিয়াল যেরকম টিভি সিরিয়াল দেখেন রাগ হলেও, সেখানেও এখানেও সেরকমই রাগ হলেও আপনারা দেখতে থাকুন। ধন্যবাদ।